জাতীয় নির্বাচনে নবাবগঞ্জ এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ডক্টর শামিল উদ্দিন আহমেদ শিমুলকে মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে ফুল দিয়ে বরণ করেছে দলীয় নেতাকর্মীরা এ সময় শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খান সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এদ জাহান মুকুল উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবুর রহমান মজনু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ আহসান ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমেদ ইসরায়েল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিনুর রহমান সহ সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতারা রাজশাহী থেকে সড়ক পথে নবাবগঞ্জ শিবগঞ্জে আসার সময় রানীহাটি এলাকায় কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান পরে মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে তার পিতা সাবেক সাংসদ মরহুম ময়উদ্দিন আহমেদের কবর জিয়ারত করেন এসময় সময় শিমুল বলেন মাননীয় সভানেত্রী আমার প্রতি আস্থা রেখেছে আশা করি নৌকা বিজয়ের মধ্য দিয়ে নেত্রীর এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো চাপাই নবাবগঞ্জ থেকে জাহিদ হাসানের তথ্যচিত্রে পলি টিভি